এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। কুড়ি দিন আগে এক বৃহস্পতিবার তাকে হাসি মুখে উডল্যান্ডস হাসপাতাল ছাড়তে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গোটা দেশ। কিন্তু বুধবার ফের সবাইকে দুশ্চিন্তায় ফেলে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একবার হার্ট অ্যাটাক হয়েছে, স্টেন বসেছে, কিন্তু তারপর এত কম সময়ের ব্যবধানে তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন কেন? চিকিৎসকদের একাংশের মতে সৌরভকে নিয়ে উদ্বেগ থাকছে, কারণ তার পরিবারে হৃদরোগের ইতিহাস আছে। তার বাবা হার্টের রোগী ছিলেন, সম্প্রতি দাদা স্নেহাশিসের হার্টেও ব্লকেজ ধরা পড়েছে। দেখো, ফ্যামিলি হিস্ট্রির একটা প্রিডমিনেন্ট একটা তো সম্পর্ক আছেই। অনেক অসুখের ক্ষেত্রে হয়, যেমন ট্রান্সমিশন অফ ডায়াবেটিসের ক্ষেত্রে হয়, কিছু কিছু মহিলাদের কিছু কিছু সমস্যা যেমন ব্রেস্ট ক্যান্সার তার ক্ষেত্রে হয়, এবং হার্টের ক্ষেত্রে তো সেটা অবশ্যই ইজ এ ভেরি স্ট্রং ফ্যাক্টর। যেমন সৌরভের বাবার যখন বাইপাস হয়েছিল তখনও বোধ হয় আমাদের চণ্ডীবাবুর বোধ হয় তখনও 40 বছর বয়স হয়নি। তো একটা ফ্যামিলি হিস্ট্রি ডেফিনেটলি একটা রোল আছে। বিসিসিআই প্রেসিডেন্ট স্টেন বসি উডল্যান্ডস থেকে ফেরার কদিন পরই বুকে ব্যথা অনুভব করেন তার দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে সিটি অ্যাঞ্জিওগ্রাম করিয়ে একটি ব্লকেজ পাওয়া যায়। 22 জানুয়ারি স্নেহাশিসের হার্টে স্টেন বসানো হয়। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ও হার্টের রোগী ছিলেন। 37 বছর বয়সে তার বাইপাস সার্জারি হয়েছিল। এই প্রেক্ষাপটে উডল্যান্ডস থেকে ফেরার 20 দিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়ায় সৌরভকে নিয়ে উদ্বিগ্ন সকলে। যখনই পরিবারে আমরা দুটো ইতিহাস নিই, যে হঠাৎ মারা গেছে কিনা, যে সময় দিতে পারেনি, সেটা আর 55 বছরের আগে কেউ কারোর মৃত্যু হয়েছে কিনা, সেই সব ক্ষেত্রে কিন্তু 20 বছরের পর থেকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে, এবং প্রতি বছর সুগারের পরীক্ষা হোক, লিপিড প্রোফাইল যেটা আমরা বলি চর্বিটা দেখার জন্য, এই দুটো পরীক্ষা কিন্তু প্রতি বছর তখন করানো দরকার হয়। সৌরভের ক্ষেত্রে আমরা জানি যে উনি স্মোকিং, ড্রিঙ্কিং, ওনার সুগার এগুলো কিছু ছিল না, কিন্তু ফ্যামিলিয়াল যে ব্যাপারটা, যেহেতু বাবার অল্প বয়সে হার্টের প্রবলেম হয়েছিল, ওনারও হওয়ার সম্ভাবনা, এবং তারপরে আমরা জানলাম যে স্নেহাশিসেরও হয়েছে, অথবা একটা ফ্যামিলির মধ্যে রান করছে, সেখানে কোলেস্ট্রলের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা বলা হয় যে হাইপার কোলেস্ট্রলেমিয়া, যেটা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রলেমিয়া বলা হয়, সেখানে যদি কারোর কোলেস্ট্রল লেভেল খুব হাই থাকে সেখানে কিন্তু প্রবলেম, এই ধরনের প্রবলেম হতে পারে। তার জন্য খুব নিয়মিতভাবে এই মানুষদের খুব অল্প বয়স থেকে চেক আপটা খুব প্রয়োজন। আপাতত প্রাক্তন ভারত অধিনায়ককে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা, চলছে পরীক্ষা নিরীক্ষা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।